খারাপ থাকলে যা হয় আর কি। খুব বাজেভাবে ফেসে গেলাম। আমি আর সুখ, সুখের পরিবার, বিশেষ করে ওর বড় ভাই, এতটুকুই আর কিছু না। তবে এরপর কি ঘটতে যাচ্ছে তা কল্পনাতেও আসেন। আসলে ভালোবাসা না একটা রঙিন স্বপ্ন, ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় এটা লোকে বলে। বুঝতেছি, দায়িত্ব বাইরে গেছে। এটা তো মাত্র কেবল শুরু, কদিন তো বিয়ে করছো আর কয়টা দিন যাক না, এখন তো তোর হানিমুন পিরিয়ড চলতেছে। মাফ করে দাও সুখ, প্লিজ। পায়ে ধরছো কেন? কি হয়েছে বলো তো, এত আচার খাইতে হচ্ছে কেন? তুমি কিছু বুঝো না, আচার খাও দেখি। না বুঝি না, কও না। গাধারে গাধা। আই তুমি আমার গাধা বলতেছো কেন? গাধারে গাধা বলবো না তো কি বলবো। ও খেলতে গেছে, ও খেলতে গেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ। দাদু তাল গাছ কেমন দেখতে? টেলিভিশন মিডিয়াতে যার গ্ল্যামার নেই তার কোনো দাম নেই। জায়া, তুমি এখনকার সময় সবচেয়ে প্রমিনেন্ট, আই মিন সবচেয়ে গ্ল্যামারাস মডেল। আই ডোন্ট মাইন্ড, আমি অস্বীকার করছি না, কিন্তু এই জুটারের বাড়ি তো আর পরিষ্কার না যে তোমার আঞ্চলিক কথা সে বুঝতে পারবে। সরি হাসান ম্যাম, মানে আপনি তো আমাকে আগে বলেননি। সরি স্যার, সরি। তুমি আমার বেডরুমে ঢুকেছো কেন? ছায়া, তোমাকে নিয়ে না আমার এখন খুব ঘুরতে ইচ্ছে করছে, সব সংকোচের জাল ছিন্ন। কি আশ্চর্য, এটাও তো সত্য। ছবি আমার সাথে কথা বলছে। আমার ছবি আপনার সাথে কথা বলে? আমার ছবি আজ পর্যন্ত আমার সাথেই কথা বললো, না আপনার সাথে কথা বলল। আরো কিছু আছে হয়তো। আচ্ছা, আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো নাকি আপনি আমার ছবিও তুলবেন? আমি তো স্কুলটা গিয়ে দেখেছেন স্যার। স্যার আপনি চাইলে কিছু একটা করতে পারবেন স্যার, প্লিজ স্যার। স্যার বাচ্চাদেরকে নিয়ে খুব বিপদে পড়েছি স্যার, প্লিজ স্যার। সার্থক জন্ম আমার,
জন্মেছি এই। তাহলে তোমার সমস্যাটা কি? ডাক্তার সাহেব, আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে টিউবওয়েলে যাওয়া, টিউবওয়েলে এক দুই। কার নামে দিব? কার না, তোমার নাম জমা করে দাও, তুমি আর আমি তো একই, সমস্যা কি? যে বলতো সোনা, সৈতা চাচাকে কি বলবো, এটা আমার টাকা, আমি এত টাকা কই পাইছি? আপনারা যদি কিছু মনে না করেন তুমি একটু ম্যানেজ করো, ঠিক আছে না? জি স্যার। আপনার কি হয়েছে চাচা? অল্প কথায় বলতে গেলে তোমার তোমার একটা ক্যাব কেনার ইচ্ছা, আরে কোনো যাবে না, চ্যাপটার দিকে রাখ, নষ্ট করিস না। তাহলে আমার মনে হয় যা আছে দিয়ে দিন আপনি। স্যার এটা তো আমরা এইভাবে দিতে পারছি না, সেক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারের সাথে কথা বলতে হবে। আচ্ছা, বাবা হিসেবে সেই প্রশ্নের উত্তরে তোর বিয়ের বিষয়টা ছাড়া অন্য কিছু ভাবার তো কোনো উপায় নেই। আচ্ছা তোর কি পছন্দের কেউ কি আছে? রাত্রে বসে আছি। আপনি আমাকে এইভাবে হঠাৎ করে ডেকে এনে বলবেন বিয়ে করব? নিশ্চয়ই ভাবুন না, ভাবি আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ? বাচ্চু ভাই, বাচ্চু ভাই দরজা খোলা কেন? আরে কোথায়, কি ব্যাপার? সম্ভব সুস্থ হয়ে গেল।